আর আল্লাহ নবীর কথা কাজ সমর্থন উভয়কে সিন্নত বলে তো নবী সামনে এই সালাত আদায় করা হয়েছে আল্লাহ নবী সেটাকে আদেশও করেননি নিষেধও করেননি যার কারণে না এটা আপনার পরা মুস্তাহাব এবং অতি উত্তম যদি কেউ পড়েন ভালো না পড়লে কোনো সমস্যা নেই কিন্তু এই জন্য যে দাল করা ঝগড়া করা কোনো সমুচিন নয় আর রসুলুল্লাহ সাল্লামের সৌন্নত পালন করলেই আপনার জন্য আমার জন্য সব যেমন আনাস পীঠ মালিক রাদি আল্লাহ আনহু বলেন খুন্না সল্লাহ আলা আহদিন নবি এ সল্লাহ সাল্লামরা খেতেই নেই বা দা গুরু বেশম কবে সলাথি

আবার নিষেধ করেননি সহ মুসলিমের আটশো ছত্রিশ নম্বর কাজেই আপনার আমার দুটি কাজেই করা কেউ যদি পরে ভালো না পড়ে দোষারোপ করতে হবে নয় তবে ঝগড়া করার কিছুই নেই তবে এবং শ্রেষ্ঠ যেটা সেটা হলো পড়া পড়াটাই ভালো কারণ সহি বোখারিতে আর একটা হাদিসে এসেছে যে নবী করিম সাল আলী হাসলাম তিনি যেটা বলেছেন যে বাইনা সলাত প্রত্যেক দুই আজানের মাঝখানে একটা কি আছে সালাদ আছে নামাজ আছে তা আপনি এমনকি এমন একটা আরো একটা হাদিস আছে যে সল্লুক কবিলাল মাগরেব হ্যাঁ নবী বলছেন তোমরা মাগরে আগে নামাজ পড়ো অর্থাৎ ফরজ নামাজের আগে এটা তিনবার পরে শেষের বেলা বলছেন লেমান শাহ যে ইচ্ছা করে আপনি পড়তে পারেন কাজেই আল্লাহ নবী ইসলামে এরকম কন্টিনিউ করেন নাই যাতে মানুষ এটাকে শূন্যতে মোয়াক্কাদা না ভাবে কাজে শেখ বিন বাজরা হেমাহল্লাহ বলেছেন এটা শূন্যতে মোয়াক্কাদা নয় তবে পড়লে পড়তে পারে না পড়লে এই জন্য দোষারোপ করারও কিছু নেই এমনকি শেখ মোহাম্মদ বিন সোহাল ওসাইমিন ফতোয়িন ওসাইমিনের চোদ্দ নম্বর খন্ডে দুইশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা বলেছেন সোলাত এটা একটা মাগরীবের ফরোজ নামাজের আগে দুই রেখাত নামাজ পড়া এটা একটা সুননাত কিন্তু এটা ফরজ নামাজ নয় এটা ফরজ নামাজ মানে সুনতে আতেবা যেটা মানে অতি গুরুত্বপূর্ণ সূন্যত যেটা শূন্যতে মহাকাদা নয় কাজেই فلا يم بغ المحافظ عليه دائما এটা সব সময় এমন করে পড়তে হবে এমন মনে করা যাবে না তবে মাঝে মধ্যে পড়বেন মাঝে মাঝে ছাড়বেন তাতেই কল্যাণ ও কিন্তু ঝগড়া করা ইত্যাদি করা এটা থেকে দূরে থাকবেন তবে পড়াটাই হলো উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের নবী আর একটা স্পষ্ট হাদিস আছে যে اذا جاء احدكم المسجد فلا يغادر حتى يصلي ركعتين যখনই কেউ তোমাদের মসজিদে আসবে নামাজ না পড়া পর্যন্ত বসবে না কাজে আপনি যদি মসজিদে আসছেন মাগরিবের সময় আজান হওয়ার পর এরপরে দেখেন এখনো জামাত হচ্ছে না তাহলে এই সময় দাঁড়িয়ে নাতে কিন্তু এরকম সালাপ আর যদি দেখেন যে না এরকম সময় খুব শর্ট তাহলে পড়ার দরকার নাই আশা করি বোঝা গেছে হাজার আসসালামু আলাইকুম আলিক